ব্রিটিশরা হামলা করে দেয় এবং ইংরেজদের থেকে স্বাধীনতার জন্য কিন্তু আমরা 200 বছর লড়াই করেছি, ব্রিটিশ এই দেশ ত্যাগ করতে বাধ্য হয়। রাম মোহাম্মদ সিং আজাদ, ওনার এটাও একটা প্রতিবাদের সুর ছিল ওখানে। স্বাগতম সবাইকে বিচার ডিরেকশনে, আমরা চলে এলাম আপনাদের সঙ্গে আরেকটি মুভি ট্রেলার শেয়ার করার জন্য। আর আজকে যে মুভি ট্রেলারটি আপনাদের সঙ্গে শেয়ার করব তার টাইটেল হচ্ছে সর্দার উদাম, অফিসিয়াল ট্রেলার। এটি ডিরেক্ট করেছে সুজিৎ সিরকার, আর এই মুভিটিতে অভিনয় করেছে ভিকি ঘোষাল। ভিকি ঘোষালের অভিনয় কিন্তু আসলে অনেক চমৎকার, ওনার অনেক অনেক মুভি আছে যা অনেক নাম করেছে। আর সাথে মনে হয় আছেন এখানে শান স্কট, স্টিফেন হগান, বনিতা সান্ধু, ক্রিস্টি আভারটন, স্পেশাল অ্যাপারেন্স অমল পারাশার, তো অনেকেই আছে, তো অনেক অনেক অনেকেই অভিনয় করেছেন মুভিটিতে। আর এই মুভিটি এসছে অ্যামাজন প্রাইমে, এটা রিলিজ হবে 16 অক্টোবর, তো খুব রিসেন্টলি এটা হবে রিলিজ হবে। তো চলুন আমরা এই মুভি ট্রেলারটি দেখে আসি। অ্যামাজন প্রাইম ভিডিও। The Indians never forgive their enemies. They strike them down even after 20 years. তারা কখনো ছেড়ে দেবে না, 20 বছর পরেও। Gandhi has left Delhi for Amritsar. Arrest Gandhi. প্রতিশোধ। Original movie. আর अगर आप कुछ नहीं किया ना तो अगले 100 साल तक इन अंग्रेजों के नीचे रहेंगे। এখন যদি কিছু না বলে তাহলে তুমি যখন এন্টার করোগে তো ইয়ে দেখানা ওদের ইয়াতে থাকতে হবে কলম্বিয়াতে 100 বছর মানে ইংরেজদের শাসনের মধ্যে ছিল। I see death, no sleep in years. Monday ko church, Friday ko cinema hall aur Saturday ko club. You want the freedom of your people. I fight different way. तुम चले जाओ यहाँ से। अगर हमने यहाँ लंदन में ब्रिटिश के हार्ट में कुछ कर दिया, हमारा मैसेज पूरे वर्ल्ड तक जाएगा। What is the next target? On attack, Bombaslo! Revolution is a dangerous game. We need to set an example. Sir. Uday Singh, are you? Yes. Frank Brazil? Yes. You're Uday Singh? Yes. What's your real name? Murder ko protest manega, ya protest ko murder manega? Aapka British law. Mujhe ek revolver chahiye. Was a revolutionary. Shardar Udham. Koi zinda hai! Koi zinda hai! 16 অক্টোবর Amazon Prime-এ আসছে সর্দার উদাম। আসলে এই মুভিটি একটা রিয়েল ঘটনাকে কেন্দ্র করে, আর রিয়েল ঘটনাটা হচ্ছে উদাম সিং নিজেই, উনি একজন ফ্রিডম ফাইটার ছিলেন আর ইংরেজ আমলে, হ্যাঁ ইংরেজ আমলে, তো উনি নিজে সাহস করে কিন্তু ব্রিটিশদের বিরুদ্ধে একা একা লড়তে ব্রিটেনে চলে গিয়েছিলেন, এবং সেখানে কিন্তু দেখা যায় যে যে গভর্নর ছিলেন আর কি এক সময়কার পাঞ্জাবের, ওনার উপরে উনি কিন্তু ওনাকে মনে হয় যে উনি খুন করেছিলেন এরকম একটা কিছু, তো সেটার উপরে বেস করেই মুভিটা। তো উনি যে কারণে হচ্ছে রিভেঞ্জটা নিতে চেয়েছিলেন সেটা হচ্ছে জালিয়ানাওয়ালা বাগ ম্যাসাকারের জন্য। সেখানে হয়েছিল যে একটা, আমার মনে হয় যে শিখদের একটা প্রার্থনা ছিল, সেইখানে ব্রিটিশরা হামলা করে দেয় এবং হামলাতে প্রচুর লোক মারা যায়। তো সেই মারা যাওয়ার ঘটনার একটা প্রতিশোধ নেওয়ার জন্য উনি আসলে ব্রিটেন পর্যন্ত পৌঁছে যায়। এটাই ছিল ওনার জীবনের ঘটনা, এবং 40 বছর বয়সে ওনাকে ফাঁসি দেওয়া হয় এবং এটা ব্রিটেনেই দেওয়া হয়। তো মাত্র 40 বছরের জীবনের একটা ব্যক্তির গল্পকে নিয়ে হচ্ছে সর্দার উদাম। ইংরেজদের থেকে স্বাধীনতার জন্য কিন্তু আমরা 200 বছর লড়াই করেছি, এবং এক এক সময় এক একজন এক এক
ভাবে তাদের তারা চেষ্টা করেছে যে ইংরেজদের কাছ থেকে আমরা কিভাবে মুক্তি পেতে পারি। সর্দার উদামও কিন্তু যখন ব্রিটেনে যায় তখন কিন্তু একজনের সঙ্গে কথা বলছিল এবং উনি কিন্তু বলছিল যে তোমরা স্বাধীন হও, তোমরা স্বাধীন হওয়ার চেষ্টা করো। আমার কাছে মনে হয় যে ওনার মতো খোঁজ করলে হাজারো বলবো যে লোক ছিলেন যারা ব্রিটিশদের হাত থেকে আমাদের এই পুরো ভারতবর্ষকে আলাদা করার জন্য মানে ওনাদের কলোনাইজ থেকে বের হয়ে আসার জন্য চেষ্টা করেছেন, এবং এটা ওনার একটা লাইফের ঘটনা। বা আরও অনেক অনেক ফ্রিডম ফাইটার আছেন যাদের ঘটনা হয়তো কারো ঘটনা লিপিবদ্ধও হয়নি, জানি না অসংখ্য ঘটনাই ছিল, কারণ তারা যে 200 বছরের মধ্যে অনেকবার কিন্তু অনেক ছোট বড় অনেক যুদ্ধে জড়িয়ে গেছেন। তো সেক্ষেত্রে অনেকেই এই দেশের জন্য কিন্তু লড়াই করেছেন, লড়াইটা উনি নিজে থেকেই কিন্তু বেছে নিয়েছেন। আর ওনার মতো কিন্তু আরও অনেক মানুষই অনেক জায়গায়, সবাই তো আর ব্রিটেন যেতে পারেনি, লোকাল জায়গা থেকে চেষ্টা করেছে ব্রিটিশদের সঙ্গে লড়াই করার জন্য, অনেকে জিতেছে হয়তো বা অল্প কিছু জায়গায়। আর এইসব ছোট ছোট জেতার ফলেই কিন্তু একটা সময় আসলে ব্রিটিশ এই দেশ ত্যাগ করতে বাধ্য হয়। উদাম সিংকে যখন হচ্ছে ব্রিটিশরা ধরে ফেলেন তখন কিন্তু উনি ওনার নাম বলেছিলেন রাম মোহাম্মদ সিং আজাদ। তো এটার উদ্দেশ্য ছিল ওনার, যেহেতু পাঞ্জাবে তিনটা মূল ধর্ম ছিল, হিন্দু, শিখ এবং মুসলিম, তো উনি ওইভাবে ওনার নামটা প্রেজেন্ট করেছিলেন যে তারা সবাই মুক্তি চাচ্ছে তোমাদের হাত থেকে। তো সেরকম একটা ওনার এটাও একটা প্রতিবাদের সুর ছিল ওখানে, ওনার নামটাই উনি প্রতিবাদের সুরে হ্যাঁ প্রেজেন্ট করেছেন। তো যাই হোক, ওভারঅল ভিডিও ট্রেলারটি কিন্তু অনেক অনেক ভালো লেগেছে, আর এখানে ওনার ডায়লগগুলোও কিন্তু খুব সুন্দর ছিল, যে আর আমি যদি এখনই যদি না যাই তো আরও 100 বছর আমাদের হয়তো ওনাদের পদদলিত হয়ে থাকতে হবে, এরকমই একটা ব্যাপার, বা ওনাদের সাথে কলোনাইজ হয়ে আরও 100 বছর থাকতে হবে, যেটা উনি বোঝাতে চেয়েছেন। আর ব্রিটিশদের কাছ থেকে মুক্তির জন্য আমাকে এখন যেতেই হবে, এখন যেতেই হবে। আর এখানে দেখা গেছে যে অন্যদের ক্যারেক্টারগুলো এত সুন্দর করে ট্রেলারের মধ্যে দেখায়নি, তবে বাস্তব হয়তো মুভি দেখলে এখানে আরো কিছু জানা যাবে। তো যাই হোক, সর্দার উদাম মুভি ট্রেলারের উপর আমাদের আজকের ডিসকাশনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটাকে লাইক করবেন এবং কমেন্টস করে জানাবেন আর কোন কোন ধরনের ভিডিও আমরা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। তো আপনারা সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি।